আজকের প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তাপস সরকার বলেছেন বর্তমানে সাউদি সরকার হজ কমিটির ডিসিশন হল নারী মাহারাম ছাড়া হজে যেতে পারবে তাদের কেয়াস হল নিরাপত্তা ও নিরাপদ রাস্তা বজায় রেখে যেতে পারবে কিন্তু হাদিসে আছে মাহারাম ছাড়া হজে যেতে পারবে না এবং এটা হারাম তাহলে কিভাবে এটা জায়জ হলো বা জায়জ করা হলো প্রথম কথা হচ্ছে এই বিধানটা আগে থেকেই আমরা জানি রেস্ট্রিক্টেড ছিল অর্থাৎ মাহরাম ছাড়া কেউ হজ কিংবা ওমরা করতে পারবে না কোনো নারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল যদিও আমরা জানতাম পুরাতন একটা ডিবেট আছে এখানে নেজা ওয়াক্তলাফ ফেখী নেজার ফেকি অর্থাৎ ফেকি আখতলাফ সেটি হচ্ছে ইমাম শাফি রাহমাহুল্লা এবং আরও কিছু কেরামের মতে তারা বলেছেন যদি পথ নিরাপদ হয় এবং তার নিরাপত্তা বিঘ্নিত না হয় তাহলে সে একদল মহিলাদের সাথে বা বিশ্বস্ত সাথীদের সাথে যেতে পারবে এই পেক্ষি মাসআলাটা অনেক আগ থেকেই এখতলাফ ছিল এবং এটা মতভেদ যুক্ত একটা মাসালা ছিল যদিও বিশুদ্ধ মাসালা হচ্ছে নারীদের জন্য সবসময়ই মাহারাম লাগবে এবং বিশেষ করে হজের ক্ষেত্রে কারণ হজ একটা ইবাদা এবং সেখানে মাহারামটাও একটা সেরাই ইস্যু হজ যেমন একটা সেরাই বিধান মাহারামটাও একটা সেরাই ইস্যু যদি মাহারাম না থাকে অথবা কোনো মহিলার সাথে তার স্বামী না থাকে তাহলে তার উপর হজফরজ হয় না ফলে মাহারাম ছাড়া তার জন্য যাওয়াটা সঙ্গত নয় এই বিধানটা বা এই মতটাই আমাদের কাছে রাজে বেশি শক্তিশালী দলিলের দিক থেকে এবং সকল প্রকার এই যে যুক্তি আছে সেই যুক্তির দিক থেকেও যদি এখন এটা সত্য হয় যে নারীকে মাহরাম ছাড়াও হজে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তাহলে সম্ভবত সেটা দ্বিতীয় মতকে কেন্দ্র করে সেটা হতে পারে কিন্তু তারপরে আমি বলবো হজে তো কোনো সরকারই কাউকে যেতে বাধ্য করছে না অতএব আমরা মনে করি যারা তাকে অবলম্বন করতে চান এবং যারা শরিয়াতের পাবন্ধ হতে চান তারা মাহারামের শর্তটাকে প্রবলভাবে অনুসরণ করবেন এবং শর্ত পূরণ হলে তিনি যাবেন আর মাহারাম ছাড়া যদি কোনো মহিলা বিবাহিত হন তাহলে স্বামীর সাথে যাবেন দুটো অপশান হয় স্বামীর সাথে নয় মাহারামের সাথে বালেক মহিলাদের জন্য এটা বিধান এবং আমরা আশা করব যে আমাদের বোনেরা এই বিধানটাকে যেহেতু এটাই রাজে সেটাকে ফলো করবেন আর যারা ভিন্ন মত অনুসরণ করছেন তাদের উপর আমাদের চড়াও হওয়াটা ঠিক হবে না কিন্তু আমাদের দৃষ্টিতে সেটা আমার জোহ সেটা শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত নয় বরং সেটা যুক্তি নির্ভর একটি মত